سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فقال قال الله تعالى إني خالق بشرا من صلصال من حمأ مسنون فإذا صفيته ونفخت فيه من روحي فقعوا له ساجدين سبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي رواه الترمذي ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই ঠিকানা এমন ঘরে যাইতে হবে যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা পয়দা হয়ে নূর নবীজি পয়দা হয়ে নূর নবীজি কিসের সাজদা করিলেন সাজদায় পড়ে নূর নবীজি উম্মত বলে কাঁদিলেন আল্লাহুম্মা সাল্লি আলা
আরবের বুকে মমকার পরের আমিনার জিধায় ঘর আরবের বুকে মমকা নগরের আমিনার জিধায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরছে পারং আরবেতে জন্ম নিলেন মা আমিনার কোলে আল্লাহ ছাড়া মাবুদ নাই রে ধর্ম দিলেন খুলে নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাশুক আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুরুদ শরীফ আল্লাহুম্মা নয়া দক্ষিণ নয়া মিলাদুন নবী জলসা কমিটি কর্তৃক আয়োজিত অত্র জলসার শ্রদ্ধেয় ইমাম সাহেব কমিটি সাহিবান উপস্থিত নাইয়া ও আশেপাশে থেকে আগত দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইরা বাবাজিরা বৈশিষ্ট্য মুরব্বীরা নওজোয়ান যুবকেরা ছোট ছোট কচি বাচ্চারা পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন এই গুনাহগার নাচিজ আওলাদে রাসূলকে আপনাদের মাঝে হাজির করিয়েছেন সময় মতো উপস্থিত হতে পেরেছে জন্য এবং যে মাবুদ আমাকে এবং আপনাদেরকে পারায় জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুর শুকর আদায় করি সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ মাইকটা ভালো নয় কত বুঝতে পেরেছি আমাদের জন্য মাইক না ভালো হলে অসুবিধা হয় বলতে একটু ভালো ভাইরা আমার বাবাজিরা
আমি একটি আয়াতে দুইটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি তার ব্যাখ্যা করব করার আগে একটা প্রশ্ন করব বাবা ছেলেরা বলো তো দেখি আজকে পহেলা রমজান চলে গেল খুব ভালো দিন আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদেরকে হাজির করিয়েছেন পারে জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন এর জন্য সেই মাবুদের দরবারে আরেকবার কালেমাতুর শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ বাবাজি ছেলেরা বলো তো দেখি আজাজিল মুআল্লিমুল মালাকুত ফরিশতাদের শিক্ষক মুআল্লিম সেই আজাজিল ৬ লক্ষ বছর ইবাদত করেছিল আজাজিল কাফের হলো কি কারণে একজন বলুন আজাজিল কাফের হলো কি কারণে ইমাম সাহেব আল্লাহ নাফরমানি করেছিল কি নাফরমানি উসজুদু লি আদম আদমকে সাজদা করো তাই তো কথা বলো না আদমকে সাজদা করো আল্লাহর আদেশ সাজদা করা আল্লাহর আদেশ হুকুম সবাই সাজদা করলো আল্লাহর আদেশ পালন করলো আজাজিল আল্লাহর আদেশ পালন করলো না যার জন্য কি হলো বলো কাফের হলো রাইট হ্যাঁ কথা বলবে কাফের হলো লানতে তোয়াক গলায় পড়ে গেল কাফের আচ্ছা বাবা একটা কথা বলো তো তাহলে একটু বোঝা গেল আজাজিল আদেশ না মেনে কাফের হয়েছে এটাই যদি কিছুক্ষণ মেনে নেওয়া যায় কিছুক্ষণ মেনে নিলাম কি মানলাম তাহলে তো বোঝা গেল আদেশ না মানলে কাফের আজাজিল আল্লাহর আদেশ মানে না কাফের এখন বলো তো দেখি নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি জোরে কথা বলবে একটু কথা বলো বেনামাজির সংখ্যা বেশি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ আল্লাহর আদেশ যে নামাজ পড়লো আল্লাহর আদেশ মানলো যে নামাজ পড়লো না সে পাঁচটি সারাদিনে আল্লাহর পাঁচটি হুকুম কি করলো অমান্য করলো তাহলে আজাজিল একটা হুকুম না মেনে হলো কাফের আপনারাই বললেন তাহলে যে মুসলমানটি সারাদিনে আল্লাহর পাঁচটি হুকুম না মেনে মানছে না অমান্য করছে হিসেব বলছে আপনাদের হিসেব মতো সে পাঁচ গুণ বড় কাফের তাকে কাফের না বলে আজাজিল একটা আদেশ না মানার জন্য তাকে কাফের বলে দিলেন আর আজাজিল যদি কাফের হয় যে মুসলমান সারা দিনে পাঁচটি আদেশ মানছে না সেও কাফের কিন্তু আমরা তার মূল্যে তার জানাজা পড়ি এবং কবর দিই কবরের সামনে জিয়ারত করি তাই তো তাহলে কবর জিয়ারত কার হয় কাফেরের নয় কোরআন কি বলছে লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন এ হাবিব যারা আল্লাহ তার রাসূলকে না মেনে মুশরিক হয়েছে তাদের কবরের কাছে যাবেন না যাবেন না জিয়ারত তো দূরের কথা কবরের কাছে যেতে মানা করলেন তাহলে বোঝা গেল কোরআন দিয়ে আল্লাহর যারা মুশরিক হয় বেঈমান হয় কাফের হয় তাদের কবর জিয়ারত চলে না তাহলে যারা বেনামাজি মারা গেলে আমরা জানাজা পড়ি কবর দিই তারপর জিয়ারত করি তাহলে বোঝা গেল সে মুসলমান কাফের নয় কাফের হলে জিয়ারত হতো না জানাজা হতো না তাই তো কথা কি বুঝতে পারছো বাংলা আচ্ছা তাহলে আমাকে বুঝাতে হবে তাহলে আদেশ না মানলে কি হয় কবিরা গুনাহ হয় কাফের হয় না কবিরা গুনাহ হয় এই যে নামাজ পড়লো না আল্লাহর আদেশ মানলো না তো কি হবে আল্লাহর নবী কি বলছেন পাক জবানে আল্লাহর নবী পাক জবানের ইরশাদ করেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার নবীজি বলছেন যে যে নশনে নামাজ ছেড়ে দিল নামাজ পড়লো না আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন কাদ কাফার সে কাফেরের কাজ করলো কাফের নয়
কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। তাহলে যে নামাজ পড়লো না সে কাফেরের কাজ করলো, কাফের নয়। সে কবিরা গুনাহ করলো, এই কবিরা গুনাহর জন্য তার শাস্তি আছে, আযাব আছে। কি আছে? তাও নবী বলেছেন, আল্লাহর নবী পাক জবানে ইরশাদ করেন, মাল্লাম ইউহাফিজ আলা সালাতি লাম ইয়াকুল লাহু ইয়াউমাল কিয়ামাতি নূরু ওয়ালা বুরহানু ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন আও ফিরআউন আও হামান আও উবাই ইবনে খালফ। আল্লাহর নবী তো জাহানের বাদশাহ কবর থেকে শাস্তি শুরু হবে এবং কবর থেকে যখন তাকে তোলা হবে, কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসর নাসর হবে। তাহলে কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফ, তার ঠিকানা কি? জাহান্নাম। তাহলে যে নামাজ না পড়ে আল্লাহর আদেশ মানলো না, সে কবিরা গুনাহ করার দরুন সেও কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে সেও জাহান্নামে উঠবে, তাদের সাথে জাহান্নামে উঠবে। ব্যাখ্যাটা পুরো করি, না হলে উল্টো বুঝবেন না কি হচ্ছে। কি ধরাধরি কে, আমি কিছু খাবো যখন বলবো তখন দেবে। শুনে 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 এখন প্রশ্ন, কাফের জাহান্নামে যাবে, কোরআন কি বলছে? ফি নারি জাহান্নামা খালিদান ফিহা। কতদিন জাহান্নামে থাকবে? আল্লাহর কোরআন বলছে হামেশা, হামেশার জন্য কাফের জাহান্নামে থাকবে, হামেশার জন্য জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না কারা? কাফের যারা। আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে মুশরিক হয়েছে, কাফের বেঈমান যার ঈমান নেই, হামেশার জন্য জাহান্নামে থাকবে। এবার প্রশ্ন, যে নামাজ পড়লো না, আল্লাহর আদেশ মানলো না, কবিরা গুনাহ করলো, কবিরা গুনার জন্য সেও জাহান্নামে যাবে। এবার প্রশ্ন, সে কতদিন জাহান্নামে থাকবে? হামেশা থাকবে না কতদিন থাকবে? তার মেয়াদ কত? প্রশ্ন, তাই তো? আচ্ছা, একজন হত্যাকারী, একজন মার্ডার কেসের আসামি কতদিন জেল যদি প্রমাণ হয়ে যায়? যাবজ্জীবন জেল, মানে কবৎসর, ওটা যাবজ্জীবন জেল কবৎসর, 12 বছর। আচ্ছা, 12 বছর, যাই হোক 12 বছর 14 বছর, যাই হোক, এই যে যাবজ্জীবন জেল, এই 12 বছর যেই হয়ে যাবে তখন তাকে কি করবে? খালাস, তাই তো? সাজা হয়ে গেছে, সাজার একটা মেয়াদ আছে, সময় আছে, সময় তো হয়ে গেল। এইবার তুমি যাও, এবার তুমি যাও, তাকে আর রাখতে পারবে না। তাহলে এ কতদিন থাকবে জাহান্নামে? একটা মেয়াদ আছে, মেয়াদ পুরো হয়ে গেলে আর জাহান্নামে হামেশা থাকবে না। তার কারণ নবীজি বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ে নিয়েছে, সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে। একদিন না একদিন জান্নাতে যাবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। এখানে আলেমরা আবার কি বলে জানেন? এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, এখানে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেই। লা